আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আসলে আমার পেজ যে এসে লাইভ লাইভে আসলাম বিকজ একটু আগে একটা নিউজ দেখলাম আজকে সকালবেলা আমি প্র্যাকটিসে প্র্যাকটিসের সময় যমুনা টিভির একজন এসেছিলেন একটা ইন্টারভিউ নিতে বিপিএল সম্বন্ধে টিম পাইনি সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল তারপর সিলেকশন প্যানেল নিয়ে তো সেই জায়গায় আমার একটা মতামত আমি দিয়েছি আমি কিন্তু কোনো ব্যক্তির নাম বলিনি আমি কিন্তু ওই পোস্টার কথা বলেছি যে যেই কিন্তু নান্নুবাইয়ের একটা ওই যমুনাতেই দেখলাম যে উনি লাইভে ঢুকে স্ট্রেট আক্রমণ করলেন আমার নাম ধরে এইটা আসলে খুব দুঃখজনক কারণ আমি যেই কথাটা বলছি ওইটা কিন্তু আমি নান্নুবাইয়ের কথা বলি নাই বা কোনো কাউর নাম কিন্তু আমি বলি নাই আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মতামতটা বলেছি হ্যাঁ উনি খুব সুন্দর মতন বললেন যে অস্ট্রেলিয়ার উদাহরণটা দিয়েছেন যে অস্ট্রেলিয়ার একজন ছিলেন সে নাইনটি সিক্স থেকে বা নাইনটি থ্রি থেকে দুই হাজার ছয় পর্যন্ত সিলেকশন প্যানেলে ছিল তারপর দুই হাজার এগারোতে এসে হয়তো বা চিফ হয়েছিলেন ওই সিলেকশন প্যানেলে এসে তো খুব চমৎকার উনি একটা উদাহরণ দিয়েছেন কিন্তু আমি কিন্তু ওনার নাম বলি নেই যে নান্নুবাইকে সরানো উচিত বা এটা আমি আমার মতে মনে হয়েছে যে সিলেকশন এটা একটা প্রফে প্রফেশন হতে পারে না যে সিলেকশনে আমি থাকবো সারা জীবন দশ বছর বারো বছর এটা হবে আপনার জাস্ট একটা সম্মান জায়গা থাকবে এই জায়গায় আপনি তিন বা চার বছর থাকবেন যদি ধরেন আমি এখন এক্স ক্যাপ্টেন আমি যদি খেলা ছেড়ে দেই হয়তো আমিও একবার চিন্তা করেছিলাম যে হয়তো আমিও সিলেক্টার হব এটা সত্যি কথা আমিও একবার চিন্তা করেছি কিন্তু এটা কিন্তু প্রফেশন হতে পারে না সিলেকশন সিলেক্টার একটা হয়তো বা আমি দুই বছর তিন বছর ম্যাক্সিমাম চার বছর হেল্প করতে পারি যে না ক্যাপ্টেন কোচদের নিয়ে এবং প্লেয়ারদের এটা হতে পারে যেটা যেমন আমি সুমন ভাইয়ের সাথে আলাপ করছিলাম হাবিবুল বাসা সুমন ভাইয়ের সাথে কিছুদিন আগে আলাপ করছিলাম সুমন ভাই আমাকে সুন্দর মতন বোঝালেন যে আসলে সিলেকশন তো এটা সিলেক্টরের এটা কোনো জব না এটা কোনো জব না এটা আমি পরে চিন্তা না ওইটা তো অবশ্যই সত্যি কথা এটা তো জব না আমি যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার খেলার আমি ব্যাটসম্যান হিসাবে বলেন আমি যে একুশ বছর ধরে খেলছি ফার্স্ট ক্লাস ক্রিকেট এই যে সিচুয়েশনগুলো পড়ছি এই জিনিসগুলো আমি হেল্প করবো আমি যে যেটা আমাকে সুমন ভাই খুব সুন্দর মতন বলেন যে তুই কোচিং লাইনে আসলে বাংলাদেশের হেল্প হবে এটা আমি পজিটিভভাবে চিন্তা করেছি যে হ্যাঁ আমি যখন খেলা ছাড়বো আমি হয়তোবা বা ওই লাইনেই যাব কিন্তু নান্নুবাই যেভাবে বললেন যে দেশদ্রোহী ম্যাক্স ফিক্সিং এই বিষয়গুলো যেভাবে উনি নাম ধরে বললেন এটা তো আমি 2013 হাজার হয়েছে এবং সেটার জন্য আমি শাস্তিও পেয়েছি ক্ষমাও চেয়েছি পুরো বাংলাদেশ আর সবার কাছে তো সেই জায়গায় উনি যেভাবে আক্রমণ করলেন খুব কষ্টই লেগেছে এটাও আপনারা তো জানা উচিত যে নান্নু মাধ্যমেই কিন্তু আমার ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হয়েছে নান্নু ভাই সূর্য ক্যাপ্টেন ছিলেন তখন আমি একদম ছোট্ট একটা ছেলে ওয়াইদুল গনি স্যার আমাকে সূর্য তরুণের সাত ভাইয়ের থ্রুতে আমাদের তখন সিলেক্টার ছিলেন সাত ভাইকে বলে সূর্য দিলেন তো জাস্ট আমি নান্নু ভাই মণিবাই পাইলট ভাই রোকন ভাই ওনারা ছিলেন সিনিয়র ক্রিকেটার যে ওনাদের সাথে থাকবো থেকে আমি খেলাটা শিখব এবং দিন শেষে আমি প্রিমিয়ার লিগ আমার ডেবিউ হয়েছে নান্নু ভাইয়ের কারণেই কারণ যেই ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে উনি হয়তো আশি বা পঁচাশি রান করেছিলেন তো ওই পুরা সময়টা আমি পানি খাইয়ে আমার পরের ম্যাচ খেল আর খেলার সুযোগ হয়েছিল এই কারণে যারা সিনিয়র ছিলেন তাদের আমি বলছি যে ভাই আপনারাদের যাওয়ার দরকার নেই আমি পানি খাওয়াবো সারাক্ষণ যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হচ্ছে আমি বাচ্চা ছিলাম পানি নিয়ে দৌড়ে যেতাম উনি পানি চেলি খাওয়াতাম পরে দেখি যে উনি আমাকে বলল যে তুই নেক্সট ম্যাচ খেলবি তো নেক্সট ম্যাচ খেললাম নেক্সট ম্যাচে আমি ফর্টি থ্রি করলাম একটা উইকেট তো নান রুবাইয়ের থ্রুতেই আমার প্রিমিয়ার লিগটা খেলা আর কি তো সেই জায়গায় আমি কিন্তু যে জিনিসটা বলেছি আমি একটা পোস্টের কথা বলেছি যে যেই পোস্টটি একটা পোস্টে একটা মানুষ বেশি দিন থাকলে তার প্রতিভাটা কিন্তু কারণ আপনি যদি দেখেন যে ফারুক ভাই সবচেয়ে সাকসেসফুল কেন আমরা বলি উনি কিন্তু দুই হাজার তিন থেকে দুই হাজার সাত বা আট পর্যন্ত ছিলেন পরে আবার একটা ব্রেক নিয়েছেন আবার দুই হাজার চোদ্দোতে এসে দুই বছর করলেন এই কারণে কিন্তু ওই যে মাঝখানে যে একটা ব্রেক হয়েছিল ওই ব্রেকের পরে আবার উনি আসলেন আবার ভালো কাজ করেছেন এইটাই তো আমি কিন্তু পোস্টের কথা বলেছি যে একটা পোস্টে একটা মানুষ বেশি দিন যদি থাকে তাহলে ওনার প্রতিভাটা এক জায়গায় আটকে থাকার সম্ভাবনা থাকে সেটাই আমি বলেছি আমি কিন্তু ওনার নাম উল্লেখ করে নাই উনি যেভাবে একটা টেলিভিশনের লাইভে যেয়ে যেভাবে বলেন এটা খুব দুঃখজনক উনি যেভাবে বলছেন যে আমার কি প্রতি আর কি কী বলবো আমি তো এই জায়গায় পাল্টা কিছু বলি নাই আর আমার যে কোনো অবদান নাই এটা যদি আপনি বলেন তাহলে তো আর কিছু বলার নাই ভুল মানুষ করে যে স্বীকার করে এটাও কিন্তু বাংলাদেশে রেওয়াজ খুব কম তো অতএব আমি একটা ভুল করেছি সেটার জন্য শাস্তিও পেয়েছি এবং সেটা অতীত হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আবার নতুন করে শুরু করেছি এবং চেষ্টা করছি ভালো মতন যেন থাকতে পারি মরার আগ পর্যন্ত কিন্তু উনি যেভাবে আক্রমণ করলেন এটা খুব দুঃখজনক যে আসলে একটা টেলিভিশনে যে লাইভে এভাবে নাম ধরে তো আর খারাপ কাজ কিন্তু এক একজনের জন্য এক একটা আমার জন্য ওইটা একটা খারাপ কাজ ছিল এক একটা মানুষের জন্য যেমন আমাদের সিও ক্রিকেট বোর্ডের সুজন ভাই খুব সুন্দর মতন আমার ওই ঘটনার পরে আমার বাসায় এসে কিন্তু আমাকে এমন সুন্দর মতন একটা কথা বলেছিলেন ওই কথাটা শুনে আমার ভালো লেগেছিল যেমন আমার ওই সময়টা সবচেয়ে টাফ টাইম ছিল আমার জন্য তো এক একজনের জন্য জন্য কিন্তু এক একটা টাফ টাইম যেমন ওনার সন্তান যদি অসুস্থ হয় ওই সময়টা ওই সময়টা ওনার ওইটাই সবচেয়ে টাফ টাইম মনে হবে যে আমার ছেলে অসুস্থ বা আমার মেয়ে অসুস্থ তো এক একজনের জন্য এক একটা দুর্ঘটনা হতেই পারে তো আমি ওইটার জন্য অনুতপ্ত হয়েই কিন্তু সবার কাছে ক্ষমা চেয়েছি মাফ চেয়েছি এবং শাস্তিও পেয়েছি সেটার জন্য এখন যে উনি আক্রমণ করবেন এইভাবে যে দেশদ্রোহী তারপর ওর কি সেন্স তো আমার কিন্তু কম অবদান নাই বাংলাদেশে আপনি যদি মনে করেন যে আর কি আপনারা যদি মনে করেন যে আমি কিছু করি নাই এটা যদি ভাবেন তাহলে তো আর আসলে দুঃখজনক যে কিছু করি নাই বা সেন্স নাই আমার আমি কার আমি কিন্তু রেসপেক্ট দিয়েই কথা বলি সবাইকে এমন না যে আমি কিন্তু আপনার নাম বলি নাই ওইখানে আমি জাস্ট ওইখানে ওই পোস্টার কথা বলেছি যে একটা মানুষ একটা জায়গায় যত বেশি সময় থাকবে আর কি আমার মতে এটা আমার মতামত যে হ্যাঁ এই সিলেকশন প্যানেল এটা হবে তিন থেকে চার বছর আর আপনি যেটা বলছেন যে অস্ট্রেলিয়ার কথাটা উদাহরণ দিয়েছেন তখন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটও ছিল না এখন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট এসেছে কোভিডের জন্য বাবল এসেছে অনেক কিছু প্রবলেম আছে তো এখন সেই জায়গায় আর আমার ব্যক্তিগত মতামত যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ একটা প্যানেল হবে যে এক ওয়ার্ল্ড কাপ থেকে লাইক দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরে যারাই আসবেন দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরে আরেকটা ওয়ার্ল্ড কাপ দুই পর্যন্ত এই সময়টা যেটা এশিয়ার মধ্যে হয়ে থাকে আপনি যদি ইন্ডিয়াতে দেখেন এই জিনিসগুলাই হয়ে থাকে আমার কাছে মনে হয়েছে যে ওইটা হলে নতুন ক্রিকেটারও আসতে পারে ভালো ভালো ক্রিকেটার এবং চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হতে পারে সেই জায়গা থেকেই আসলে আমার বলা আমি ওনাকে আক্রমণ করিনি যে নান্নু ভাইকে নান্নু ভাই যেভাবে টিভিতে এসে বললেন এটা আসলে আজ কি কারণ উনি আমার আমি যখন একদম ছোট একদম ছোট তখন নান্নু ভাইয়ের আন্ডারই কিন্তু আমার প্রিমিয়ার লিগে খেলা তো আমার অতীত আমি কখনোই ভুলি আমি অতীত সবসময় আমার মনে আছে তো যে একটা ভুল হয়েছে সেটার জন্য যদি আপনি এখন এসে আবার ওই প্রশ্নটা তোলেন এটা আসলে দুঃখজনক এক একজনের জন্য এক একটা আসলে জিনিস ইম্পর্টেন্ট আমার জন্য হয়তো আমার বিষয়টা আপনারা সবাই এক্সাম্পল তৈরি করতে চান সেম জিনিসই কিন্তু আমি যদি এইভাবে প্রকাশ্যে স্বীকার না করতাম তাহলে হয়তো ডিফারেন্ট জিনিস হতো তাহলে হয়তো আমার ওই এক বছরই শাস্তি হতো আমি তাহলে এখনো হয়তো ন্যাশনাল টিমেই খেলতাম তো আমি যেহেতু প্রকাশ্যে স্বীকার করে ফেলেছি সবার কাছে সেই জন্য এখন আপনাদের কাছে আমি ওই ক্ষমাটা এখনও পাইনি এটাই এখন বোঝা যাচ্ছে যে আপনার কথাতে এটাই বোঝা যাচ্ছে যে আমি প্রকাশ্যে শিকার করাতে আমার হয়তো আপনাদের কাছে ভুল হয়েছে তো এক একজন কিন্তু এক এক জায়গায় যে রং কাজ করছেন আপনার খালি একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু হয় যাই হোক আর বেশি কিছু বলবো না এইটার জন্য হঠাৎ করে লাইভে আসা চিন্তা করলাম যে আসলে এইভাবে উনি যেভাবে বললেন এটা আসলে হঠাৎ করে মনে হলো যে না বলা উচিত না তারপরও আমার কাছে মনে হলো যে না বলি কারণ হ্যাঁ আমি অন্যায় করেছি শাস্তি পেয়েছি এবং এখন নতুন করে আমি শুরু করেছি আমি চেষ্টা করছি কাম বেক করার জন্য হ্যাঁ আপনার কাছে আপনার যেই ইন্টারভিউ দিলেন ওই ইন্টারভিউতেই বোঝা যাচ্ছে যে আপনার গুড বোকে আমি নাই বলেই এখন সুযোগ পাচ্ছি না এটা এখন বোঝা যাচ্ছে যে আপনার এই ইন্টারভিউতে কিন্তু সেন্স ভাই আমাদের কম নাই আল্লাহর মতে আমাদের সেন্সও মোটামুটি আছে কারণ খেলা নিয়ে আমরাও সারাদিন চিন্তা করি কারণ আমার সব কিছুই ক্রিকেট ওই ঘুম থেকে উঠে সারাদিন ওই ক্রিকেট নিয়ে চিন্তা করি এখনো ওই ছোটবেলা থেকে তো সব সময় ক্রিকেট নিয়েই যতদিন বেঁচে থাকবো ক্রিকেট নিয়েই থাকবো ইনশাল্লাহ এবং অন্যায়কে অন্যায় বলবো আর কি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো হ্যাঁ অন্যায় করেছি স্বীকার করেছি লাকি যে আমি আবার ফিরে আসতে পেরেছি এবং আমার ওই কনফিডেন্সটা আছে বলে আমি স্টিল আমি ট্রাই করে যাচ্ছি হ্যাঁ আমি চাইলে অনেক আগেই হয়তোবা আল্লাহ আমাকে অনেক ভালোই রেখেছে আমি চাইলে হয়তোবা অনেক আগেই খেলা ছেড়ে দিয়ে অন্য কিছু করতাম কিন্তু আমি যেহেতু এই খেলাটাকে ভালোবাসি এবং আমি এই খেলাটা পারি তো আমি যতদিন আমার সুস্থ থাকবো আমি চেষ্টা করে যাব অসুবিধা তো নাই তো সবাই আসলে অন্যভাবে নেন না আমার কাছে কেন জানি হঠাৎ করে মনে হলো যে আসলে উনি যেভাবে বললেন আসলে এইভাবে তো আসলে আমি তো ওনার নাম বলি না ওই জায়গায় যে আপনাকে চেঞ্জ করেন এইটা আমি ওই পোস্টটার কথা বলেছি যেই পোস্টটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা এমনই হওয়া উচিত যেহেতু এটা আপনার প্রফেশন হতে পারে না সিলেক্টারের প্রফেশন এটা কোনো যে আমি বছরের পর বছর সিলেক্টার হয়ে থাকবো এটা কোনো প্রফেশন হতে পারে না আমার যেটা যেহেতু আমাকে সুমন ভাই আমাকে সুন্দর মতন সিলেটে আমরা বসে দুইজন গল্প করছিলাম এবং বলছিল যে তোর প্ল্যান কি চার পাঁচ বছর পরে তুই কি করতে চাস তখন আমি দুইটা অপশন ওনার সাথে আলাপ করেছিলাম যে সিলেক্টার বা কোচিং তো তখন সুমন ভাই কিন্তু আমাকে বলেছেন যে সিলেক্টারের এটা কোনো প্রফেশন না এটা কোনো প্রফেশনই না এটা পরে আমি কিন্তু সুমন ভাইকে বলেছি যে হ্যাঁ সুমন ভাই এটা আসলে আমিও মনে করি না যে এটা প্রফেশন হতে পারে এটা হতে পারে তিন থেকে চার বছরের একটা সময় যে আমি হয়তো বা এই তিন চার বছর একটা সময় আমি দেশের ইয়াং ক্রিকেটার বা যাদেরই হোক হেল্প করলাম কিন্তু আমার উনি বলেছেন যে তোর সবচেয়ে ভালো হবে ক্রিকেট কোচের লাইনে যদি আসি কারণ আমিও মনে করি যে আমার যে এক্সপিরিয়েন্সটা ভালো খেলা খারাপ খেলা এই যে সিচুয়েশনগুলো পর একশো পঞ্চাশ কিলোমিটার বলের এগেন্স্টে খেলা টার্নিং উইকেটে খেলা এই যে এক্সপিরিয়েন্সটা এটা যদি আপনার না থাকে তাহলে আপনি আসলে আরেকটা ক্রিকেটারকে বলাটা বলা যাবে এমন না যে আপনার ভালো খেললি যে আপনি বলতে পারবেন এমন না বলা যাবে কিন্তু আপনি যদি খেলে থাকেন তাহলে আপনার জন্য বলাটা অনেক সহজ হয়ে যাবে সেই জিনিসটা আমার কাছে খুব মনে হয়েছে পজিটিভ যে না এটা আসলে এটাই হওয়া উচিত আমাদের অনেক ক্রিকেটাররা আছেন যে এখন হয়তো বা অন্য অন্য প্রফেশনে গিয়েছেন কিন্তু আমাদের দেশের লাভ হবে আমি মনে করি ওনারা যদি কোচিং লাইনে আসে কারণ আমাদের ভালো ভালো কোচ প্রয়োজন যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর কি আমাদের সব ফর্মেটে ভালো করতে হয় তা যারা এক্সপিরিয়েন্স হয়েছে যারা টেস্ট ক্রিকেট খেলেছেন বাংলাদেশের হয়ে পারফর্ম করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকেই হয়তো বা এখন খেলা ছেড়ে বোর্ডে যাচ্ছেন অন্য প্রফেশনে আমার মনে হয় যে সবাই কোচিং প্রফেশনে যদি আসে তাহলে আমাদের দেশের জন্য বেনিফিট এটা এটাও হবে হওয়া উচিত আমি মনে করি যে আমরা একুশ বছর ধরে আমরা টেস্ট ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি আমাদের এই জায়গাগুলো একটু নজর দেওয়া উচিত আমি মনে করি বিশেষ করে আমরা যখন ন্যাশনাল লিগ খেলি আমাদের ন্যাশনাল লিগের হেড কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ ফিজিও ট্রেনার ওনারা যে এই যে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন কাজ করেন ওইটার বিনিময়ে যেই পারিশ্রমিকটা দেওয়া হয় এটা আসলে একদমই আমি মনে করি একুশ বছর টেস্ট ক্রিকেট খেলার পরে এটা একদমই যায় না কারণ এই অ্যামাউন্টটা আমার মনে হয় যে অনেক আমরা যারা ফার্স্ট ক্লাসে যেই অ্যামাউন্টটা পাই সেটা হওয়া উচিত আমাদের ওই কোচ বলেন ট্রেনার বলেন ফিজিও অ্যাসিস্ট্যান্ট কোচ তাদেরও ওই মানের অ্যামাউন্টটা হলে আমার মনে হয় যে এটা একটা স্ট্যান্ডার্ড হয় যেই অ্যামাউন্টটা দেওয়া হয় এটা আসলে খুবই খুবই কম এটা আসলে আমি আর বললাম না ওই অ্যামাউন্টটা আপনাদের তো আমার মনে হয় যে এই কারণেই হয়তোবা আমাদের যারা রিসেন্ট ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটাররা যারা খেলা ছাড়ছেন তারা হয়তো বা কোচিংয়ে আসতে চান না বিকজ অফ এই কারণে তো আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বে আছেন ওনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন কোচিং স্টাফ বলেন ম্যানেজমেন্ট প্যানেলটাতে যেন তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা পায় যেই জিনিসটা করলে তাদের আগ্রহটা বাড়বে আমাদের যে অ্যামাউন্ট দেওয়া হয় এই অ্যামাউন্টে আসলে আগ্রহটা বাড়াটা ডিফিকাল্ট আসলে সত্যি কথা যারা তারপরেও লাকি যে আফতাব স্টিল কাজ করছেন তালহা জুবের যদিও আন্ডার নাইনটিনের সাথে আছেন ও দুই এক বছর ফার্স্ট ক্লাসে কাজ করেছিল রাজিন ভাই করছেন লাকি যে আমরা এই দুইটা টেস্ট ক্রিকেটার কাজ করছেন যে অ্যামাউন্ট দেয় এই অ্যামাউন্টে এটা আসলে একদমই যায় না আমি মনে করি যে একুশ বছর টেস্ট খেলার পরে আমাদের এই জায়গাগুলো একটু নজর দেওয়া উচিত সবাই আলাদাভাবে কোনো কিছু আপনারা মনে করেন না ভাই জিনিসটা আমার কাছে হঠাৎ করে মনে হলো যে শুনে আমারই খারাপ লাগলো যে আমি তো ওনাকে পার্সোনালি কিছু বলি নাই যে আপনাকে সরানো উচিত বা এটা আমি ওই পোস্টার কথা বলেছি যে একটা পোস্টে একটা মানুষ যদি এগারো বছর ধরে কাজ করে ওই জায়গা থেকে আসলে কিছু ডিফিকাল্ট তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সেই কারণে আমি বলেছি ভালো থাকবেন সামনে বিসিএল এর ওয়ান ডে টুর্নামেন্ট আছে নয় তারিখ থেকে ইসলামী ব্যাংকের হয়ে যদি সুযোগ পাই ফোর ডে ম্যাচ খেললাম তিনটা ম্যাচ বড় ইনিংস হয়নি কিন্তু ব্যাটিং ভালোই হচ্ছিল দুইটা ইনিংসে সিক্সটি সেভেন্টি করেছিলাম আর দুই একটা ইনিংসে স্টার্ট পেয়েছিলাম বড় হয়নি আসলে আমরা ইসলামী ব্যাংক দুইটা ম্যাচ তিনটা ম্যাচই খুব চ্যালেঞ্জিং উইকেটে খেলেছি এটা আমরা দুইটা ম্যাচ খেলেছি রাজশাহীতে সেখানে অত ইজি উইকেট ছিল না দুইটা ম্যাচ যারা চিটায় খেলেছেন তিনটা ম্যাচ তাদের জন্য অনেকটা সহজ ছিল আমার মনে হয় উইকেটটা ব্যাটিংয়ের জন্য কিন্তু মিরপুর এবং আপনার রাজশাহীর উইকেট অতটা ইজি ছিল না যারা আমরা খেলেছি আমরা জানি যে কতটা ডিফিকাল্ট ছিল কিন্তু আল্লাহ রহমতে ওই দুইটা রাজশাহীতে দুইটাই ফিফটি করেছিলাম ব্যাটিং ভালো হচ্ছে আশা করি যে ওয়ান ওয়ানডেতে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব এবং এই তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন